আপনার প্রিপেইড মিটারটো তো টেস্ট করিব পারি যদি কারোবার কিবা আছে। আগতে আছিল কি তেওলোকে এটা এভারেজত বিল লৈছিল, এতিয়া প্রিপেইড মিটারত বিল লয়। যিসকলের মই এ এস সি বি কই দিম, তেওলোকে কন্ট্রোল রুম এটা বনাব, যার প্রিপেইড মিটার লৈ কমপ্লেইন আছে তেওলোকে নিজে আমার মানুহে গৈ তেওলোকৰ লগত আলাপ আলোচনা করে মিটারটোর যদি কিবা প্রবলেম আছে রিচেক করাব পাৰিব। কিন্তু আমার গাঁও সমূহত ইতিমধ্যে প্রিপেইড মিটার লাগিছে, দুই এটা কমপ্লেইন থাকে, সেই কমপ্লেইনখিনি তেওঁলোকে ঘরে ঘরে গৈ ঠিক করে দিয়ে। কেতিয়াবা মিটার বিলাক মেকানিক্যাল বস্তু এডজাস্টমেন্টরও দরকার হয়, সেকারণে যার কমপ্লেইন আছে তেওঁলোকে কমপ্লেইনটো দিব লাগে, আমি যাতে কমপ্লেইনখিনি এড্রেস করব পাৰো। মই ইমানটোৱে কম যে যিমান মই জানো সিমানখিনি মানুহৰ ওচৰত এ এছ চি বিৰ অফিচাৰসকলে গৈ কথা পাতে, আৰু পিছত মানুহজনে নিজেও আমাক জনায় যে আমি সন্তুষ্ট বুলি। আৰু কেইদিনমান আগতে এটা ছাৰ্ভে ওলাইছিল, ইণ্ডিয়াৰ ভিতৰত অসমৰ স্মাৰ্ট মিটাৰৰ গ্ৰাহকসকলে আটাইতকৈ সন্তুষ্ট বুলি এটা অল ইণ্ডিয়া ছাৰ্ভে ওলাইছে, যে অসমৰ গ্ৰাহকসকল আটাইতকৈ সন্তুষ্ট। 10, 12, 20 জন, 100 জন, 1000 জন মানুহ অসন্তুষ্ট হ'ব পাৰে, সেইখিনি আমি তেওঁলোকৰ ঘৰত গৈ তেওঁলোকৰ লগত একেলগে বহি আলোচনা কৰি আমি ঠিক কৰিব পাৰোঁ।